নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আরো একবার মাইলস টু গো বিফোর আই স্লিপ। লাদাখ বাইক ট্রিপের এই এপিসোডে থাকছে আমাদের জম্মু থেকে শ্রীনগর অব্দি জার্নির বিবরণ। আগের দিন রাতে হোটেল আমরা প্ল্যান তো করেছিলাম সকাল 9টার মধ্যে বেরোনোর জন্য, বাট আমার বাইকটা আগের দিন রাতে স্টেশনে কালেক্ট করলেও বাকিদের বাইক এসেছিল সেই দিন সকালে আগারওয়াল প্যাকার্স অ্যান্ড মুভার্সের মাধ্যমে, এবং প্রত্যেকের গাড়িতে কিছু না কিছু প্রবলেম হয়েছিল, সেগুলো ঠিক করতে করতে প্রায় 1টা বেজে যায় আমাদের বেরোতে বেরোতে। জম্মু থেকে শ্রীনগরের রাস্তার দূরত্ব 245 কিলোমিটার, যেতে অ্যাট এ স্ট্রেচ গেলে 6 ঘন্টা লাগার কথা, বাট অবভিয়াসলি আমরা কোথাও দাঁড়াবো, লাঞ্চ করবো, ব্রেক নেবো, তো আমাদের 8 ঘন্টার মধ্যে ঢোকার প্ল্যান ছিল অপূর্ব সিনিক বিউটিতে ভরা এই হাইওয়ের 15-20 কিলোমিটার বাদে বাকি রাস্তাটা পুরোটাই খুব ভালো কন্ডিশনে আছে। আর এরকম হাইওয়েতে বাইক চালানোর মজাই আলাদা। আর শুধু বাইক বলে নয়, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যদি বাই রোড লাদাখ যেতে হয়, লে লাদাখ যেতে হয়, তাহলে বেস্ট রুট হচ্ছে শ্রীনগর হয়ে লে ঢোকা অ্যান্ড দেন মানালি হয়ে ফেরা। এইভাবে গেলে এক অ্যান্ড মোর ওভার শ্রীনগর টু লে হাইওয়ে অ্যান্ড লে টু মানালি হাইওয়ে দুটোই খুব অপরূপ সুন্দর হাইওয়ে, দুটোই এক্সপিরিয়েন্স করা দরকার। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে এরকম অজস্র টানেল পড়ে যেটা দেখা যাচ্ছে। এটা একটা ছোটো টানেল, বাট অনেক কিলোমিটার লম্বা সব টানেল আছে। রুট নিয়ে কথা বলতে গেলে আরেকটা কথা বলা দরকার, লে মানালি হাইওয়ের প্রায় 80-90 কিলোমিটার রাস্তা প্রচণ্ড খারাপ, অফ রোড আছে, বিশেষ করে পাঙ্গের পর থেকে সারচু অবধি প্রায় 80 কিলোমিটার রাস্তা পুরোটাই অফ রোড। আমি যেহেতু মানালি হয়ে ফিরেছিলাম, তাই আমি পাং থেকে সারচু গেছিলাম। যারা মানালি হয়ে ঢুকবে, সারচু হয়ে পাঙে যেতে হবে, এবং এটা আপওয়ার্ড ক্লাইম ব্যাক টু অফ রোড। আমার মতে সেটা খুবই ডিফিকাল্ট, এই রুটটা না নেওয়াই ভালো। তো শ্রীনগর হয়ে গিয়ে মানালি হয়ে ফেরাটাই বেস্ট অপশন। যাই হোক, তো এটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো ফেরার ব্লকগুলোতে, আপাতত জম্মু শ্রীনগর হাইওয়েতে ফোকাস করি। আমরা যেহেতু একটা রেটটা করে বেরিয়েছিলাম জম্মু থেকে, তো আমরা পথেই হেভি ব্রাঞ্চ করে নিয়েছিলাম, যাতে রাস্তাতে আবার লাঞ্চ করার জন্য দাঁড়াতে না হয়, কারণ আমাদের হাতে টাইম কম ছিল। সাথে অবশ্যই কিছু বিস্কিটস, ড্রাই ফ্রুটস, যোগা বার এসব রেখেছিলাম, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি জল, হাইড্রেটেড থাকায় এত লম্বা জার্নিতে গেলে টাইম টু টাইম জল খাওয়া, ওয়ারেস খাওয়া, এগুলো ম্যান্ডেটরি। এই রুটে পেট্রোল পাম্পও সাফিসিয়েন্ট ছিল, জম্মু থেকে শ্রীনগর যেতে এক্সট্রা ফুয়েল ক্যারি করার কোনো প্রয়োজন নেই। Thank you.
এই জায়গাটাই আমরা একটু দাঁড়িয়েছিলাম গ্রুপের বাকি মেম্বারদের জন্য। এখানে একজন বাইকারের সাথে দেখা হলো যে স্প্লেন্ডার নিয়ে ফিরছিল, তার কাছ থেকে আমরা মানালি রুটটা ব্যবহার একটু খোঁজ নিয়েছিলাম, তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম। সন্ধ্যের মধ্যে শ্রীনগর ঢোকা টার্গেট থাকলেও আমাদের রাত হয়েই যায়, তাই শ্রীনগর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আমরা ডিনার করে নিই একটা রেস্টুরেন্টে। এই মুহূর্তে আমার বাঁদিকে রয়েছে শ্রীনগরের বিখ্যাত ডাল লেক, ডাল লেকের লাস্টের দিকের পার্টটা যেখান থেকে আমাদের হোটেলের জন্য যাওয়া। আগের দিন জম্মুতে হোটেল বুক না থাকার কারণে আমাদের যা ভোগান্তি হয়েছিল সেটা দেখে আমরা শ্রীনগরে একটা বাজেট হোটেল বুক করি 11টা থেকে, কিন্তু বুকিংয়ের সময় হোটেলের কোনো কন্ট্যাক্ট নম্বর দেওয়া ছিল না, খালি অ্যাড্রেস দেওয়া ছিল। সেই অ্যাড্রেস ধরে আমরা গেছিলাম, তো ওখানে গিয়ে দেখতে পাই যে 11টা পুরো ভাগড়া হয়ে গেছে। খুব কষ্টে একটা মুদিখানা দোকান খোলা ছিল, তাকে জিজ্ঞেস করে তিনি এক ড্রাইভারকে ডাকলেন, তিনি হেল্প করলেন, তারপর আমরা ওটা খুঁজে পেলাম। সেখানে গিয়ে দেখতে পাই মাত্র 2টো রুম আছে, আমরা বুক করেছিলাম 5টা রুম উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কোনো গল্প নেই, 2টো রুম অনেক কষ্টে সেখানে থেকে আমরা পরের দিন বেরিয়ে আসি। তার বাইরে হোটেলের বাইরেও কোনো বোর্ড নেই, কিচ্ছু নেই, কোনো আইডেন্টিফিকেশনের জায়গাই নেই, তাই আমি তোমাদের বলবো কন্ট্যাক্ট নাম্বার ছাড়া কখন হোটেল বুক করো না। লাদাখ সিরিজের পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না একদম।